সাকিব আল হাসান, তোমাকে কতবার করে বলেছি যে তোমরা রে দাঁড়াও, কতবার করে বলেছি যে তোমরা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে খেলো, তোমরা তো বেশি বোঝো সব সময়, তোমাকে নির্বাচকরা বেশি বুঝে ফেলাইছে। ওরে লাগেছে রে, পরে গেলে বদনাথ হোক, একটু মুড়া লেগেছে। ওরে ঘরনা কান ঘটে গেছে, তুমি বদনা কান থোক, পরে যাওয়া লাগবে না, সমস্যা নেই। তুই তাড়াতাড়ি কোয়া বলছি, ওই যে বাংলাদেশের খেলা হয়েছে না এশিয়া কাপ, তা তো হেরে গেছে। হেরে গেছ কি করে, কি করে হেরে গেছ, কি করে হেরে গেছ, আবার কি করে হেরে গেছ, হেরে গেছে পারেনি, আবার কি করে হেরে যাবে, মিজাজ খারাপ হয়ে যায় না তো, সে কথা তো আমি কোথায়, এই ফোনটা ধরাই দে সাকিবের কাছে, ফোনটা ধরাই দে, ফোন আমি আনেছি, তুমি ধরা, আমি বলছি ফোনটা ধরা, বদনা কান থোক, তাহলে বদনা থোয়ার টাইম নেই। ওরে খুদা পায়খানা লেগেছে, একটু মানে দুটো মিনিট চাপাই রাখো, কোন রকম ধরা তাড়াতাড়ি সাকিব। এই হ্যালো, ধরি নি এখন, কল যে আসছা তুমি, ধরার আগে তো গেলে করলে হবে। এই হ্যালো, হ্যাঁ সাকিব আল হাসান, তোমাকে কতবার করে বলেছি যে তোমরা রে দাঁড়াও, কতবার করে বলেছি যে তোমরা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে খেলো, তোমরা তো বেশি বোঝো সব সময়, তোমাকে নির্বাচকরা বেশি বুঝে ফেলাইছে, কে ভালো খেলে আর কে খারাপ খেলে এটা বুঝতে চাও না, আর যার জন্য আমার আজকে পায়খানা আটকে রেখেতে কথা বলতে হচ্ছে। ও দাঁড়াও, এখন কথা হচ্ছে যে এইভাবে খেললে বাংলাদেশের মানুষ থাকবে, আফগানিস্তান আমাদের কত পরে তারা বিশ্বকাপে চান্স পেয়েছে, তারা কত ভালো খেলতেছে, শ্রীলঙ্কা কত ভালো খেলতেছে, তারপরে তোমার আরো বিভিন্ন দেশ কত ভালো, আর তোমরা কি খেলে খেলো, এখন কি খেলো আমাকে বুঝাও, তোমাদের এই খেলা কিন্তু আমি, আমার কিন্তু সহ্যের সীমারেখা ধৈর্য হয়ে যাচ্ছে, ধৈর্যের সীমারেখা থাকছে না, তোমরা ভালো খেলবা এটা আমার প্রত্যাশা ছিল, আমি তোমাকে কতবার করে বলেছি, তোমরা মাহমুদুল্লাহ রিয়াদের মতো একটা প্লেয়ারকে বাদ দে থুয়ে তোমরা কি করে ফেলেছো ক্রিকেটটাকে, আন্ডারটেকার কি ভালো খেলতে পারে, আন্ডারটেকার কিটা কিটা খেলা করে, ক্রিকেট খেলা করো, আচ্ছা তাহলে ঠিক আছে, তোমরা শোনো আগামী ম্যাচগুলো একটু ভালো করে খেলো, শোনা তোমাকে দেখি তাকায় থাকে 18 কোটি জনগণ, যে তোমরা কি করে খেলো, ওই টিভির সামনে বসে থাকে, যখন তোমরা হারিয়ে যাও তখন সবাই মন খারাপ করিয়ে, যখন চলে যায় কইল যে না ফাইটে যায়, ঠিক আছে আমি দেখলাম তোমাদের খেলা অনেক খারাপ হয়েছে, আমার ভাতিজা দেখলো তোমাদের খেলা অনেক খারাপ হয়েছে, হ্যাঁ ও একটুখানি শোনো আগামীতে তোমরা ভালো করে খেলবা কথাটা যেন মনে থাকে, আর ভালো করে না খেলতে পারলি বলবা ভালো ভালো প্লেয়ারদের বাদ দিবা না, এই নির্বাচক এই যে আপন একজনই থাকলো, আপন একজনই থাকলো রে, আর কেউ আমাকে আপন না, ফোন আমি রাখছি পরে পায়খানা ফিরে এসে কথা বলতেছি, ধন্যবাদ, আমি আর ভাই রেখে দাও ভাই, সাবধানে যাওয়ার জন্য ফেলাই দিয়ে না।